আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে তুলে নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। আর নতুন ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসছে যে লংফিন জেব্রা, এটা হচ্ছে মিক্সড লংফিন জেব্রা। এখানটায় পাঁচ রঙের লংফিন জেব্রা আছে, যাদের যেই রঙের প্রয়োজন তারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন। এই লংফিন জেব্রাগুলো আসলে সীমিত পরিমাণে আছে, কারণ এখন যেহেতু ব্রিডিংয়ের সময়, সো সবাই আসলে মোটামুটি ব্রিডিং করাচ্ছে, কিন্তু আমি ট্রাই করছি এখনও আসলে লংফিন জেব্রাগুলো ব্রিডিং হচ্ছে না। আশা করি মার্চের প্রথম সপ্তাহ থেকে আসলে আশা করি ফুলফিল ডিম ডিম পাবো, তখন আসলে ব্রিডিংয়ের আপনাদেরকে ভিডিও দিব। আমি আসলে ভিডিও করার অনেক ট্রাই করতেছি, কিন্তু সেট আপ করার পরে ডিম পাচ্ছি না, অর্থাৎ ডিম দিলে ডিম জমতেছে না, এই কারণে আসলে ভিডিওটা দেওয়া যাচ্ছে না আপনাদেরকে। আর দেখি আসুন, আসলে ভিডিও তো আমি ট্রাই করতে আসছি, যখন বাচ্চা হবে তখন আসলে আপনাদেরকে জানানো হবে লংফিন জেব্রার বাচ্চা দেওয়া শুরু করছে। কিন্তু তুলনামূলক আমাদের উত্তরবঙ্গে এখন ঠান্ডার পরিমাণটা রাত দিনের বেলা প্রচণ্ড গরম, কিন্তু রাতের বেলা একবারে ঠান্ডা, এই কারণে আসলে এই অবস্থা আমাদের এইদিকার। এই কারণে এখন আসলে বাচ্চা টাচ্চা পাচ্ছি না, তবুও আসলে আমাদের তো ট্রাই করে যেতে যাইতে হচ্ছে। যদি আমরা ট্রাই মানে সফল যদি হইতে চাই তাহলে ট্রাই করতে লাগতেছে। আর এই মাছগুলো আপনারা দেখলে বুঝতে পারেন প্রতিটা মাছের মোটামুটি অ্যাডাল্ট বলা যায়, ফুল অ্যাডাল্ট ডিম আছে, কিন্তু কিছুদিন ওয়েট করে তারপরে বাচ্চা নিতে হবে। যাদের আসলে এরপরের মাস থেকে আপনারা ব্রিডিং করে যাচ্ছেন তাদের জন্য এই মাছগুলো উপযুক্ত, এবং ট্রাই করে দেখতে পারেন। আর লংফিন জেব্রা মোটামুটি তুলনামূলক ডিমান্ড এখনও আছে, আমার কাছে যে পরিমাণ লংফিন জেব্রা আছে সেগুলো আসলে এগুলো মোটামুটি দুই দিন, সর্বোচ্চ দুই দিন আমার কাছে থাকতে পারে। মোটামুটি আমার কাছে এখন স্টকে মোটামুটি 500 পিসের উপরে আছে লংফিন জেব্রা। যাদের যে পরিমাণ লংফিন জেব্রা লাগবে কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করতে পারেন, মোটামুটি হোলসেল প্রাইজেই দেওয়া যাবে। কিন্তু একটু প্রাইসটা মানে তুলনামূলক আগে যে প্রাইসটা দিতাম তার চেয়ে 2-1 টাকা বেশি হবে এখন, কারণ এই মুহূর্তে আসলে কারো কাছেই লংফিন জেব্রা তেমন আপনারা পাবেন না। যাদের কাছে পাবেন তারা আসলে মূলত একজোড়া দুইজোড়া এইভাবে রিসেল করে অনেক হাই রেটে, তাদের তুলনায় আমাদের কাছ থেকে নিলে অনেক কম দামে পেয়ে যাবেন। আর মোটামুটি যেহেতু স্টক খুবই কম, সো কাইন্ডলি তাড়াতাড়ি যোগাযোগ করলে আপনারা ভালো মাছটা পাবেন, আর যে কোনো মাছ আপনারা পাবেন। আর কিছুদিনের মধ্যে ব্লু লংফিন জেব্রা নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও আমি তুলে ধরবো, কারণ ব্লু লংফিন জেব্রার আশা করি বাংলাদেশে কেউ ভিডিও বানায় নাই এখন পর্যন্ত ব্লু লংফিন জেব্রা নিয়ে। আমি ভিডিওতে অনেক সময় ব্লু লংফিন জেব্রার কথা বলছি, কিন্তু ব্লু লংফিন জেব্রা আপনাদেরকে সেইভাবে দেখাই নেই কোয়ালিটি ফুল, এই কারণে আপনাদেরকে দেখাবো। তারপরে আরেকটা ভিডিও আমার ভিডিওতে আবার দেখেন, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই লংফিন, এই জায়গাতেও কিছু লংফিন জেব্রা আছে। এই কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন, এই কোয়ালিটিগুলো অনেক বেস্ট বেস্ট কোয়ালিটি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর মোটামুটি মাছগুলো যাদের লাগবে, এখানে টিয়া কালার সামান্য পরিমাণ আছে, কিন্তু আপনারা ভাই গ্রিন কালারটা অনেক চান, কিন্তু গ্রিন কালারটা আমার কাছে নাই ভাই। এই যেই রঙের গুলাই দেখছেন সেই রঙের গুলাই এখন আপাতত অ্যাভেলেবেল, সো যাদের লাগবে তারা কাইন্ডলি যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে এগুলো দেওয়া যাবে, মোটামুটি দেওয়া যাবে। তারপরে আবার বলি এখানটায় দেখেন, এগুলো হচ্ছে গ্লোটেট্রা, যাদের আপনাদের গ্লোটেট্রা প্রয়োজন তারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করতে পারেন, গ্লোটেট্রা অ্যাভেলেবেল দেওয়া যাবে। এগুলো অ্যাডাল্ট সাইজের, আশা করি এক মাসের মধ্যে 1-1.5 মাসের মধ্যে এগুলা থেকে ডিম নিতে পারবেন। সো যাদের যাদের অ্যাডাল্ট সাইজের গ্লোটেট্রা লাগবে কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে হিউজ পরিমাণ গ্লোটেট্রা দেওয়া যাবে। এবং গ্লোটেট্রা ছাড়াও আপনাদেরকে ভিডিওতে আরেকটা জিনিস বলি, এখানটায় দেখেন টিম্পল বার্ব আছে, এই যে টিম্পল বার্বগুলো দেখেন, টিম্পল বার্বগুলো দেখতে সেই কোয়ালিটি। তারপরে এখানটায় কিছু টাইগার বার্ব আছে, তারপর গুরামি আছে, যাদের যেই মাছটা লাগে কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করতে পারেন, এই মাছগুলো আপনাদেরকে দেওয়া যাবে। তারপরে এই জায়গাতে আরেকটা হচ্ছে মিকি মাউস প্লাটি, মিকি মাউস প্লাটি যাদের লাগবে, মিকি মাউস প্লাটির সাথে সরি একটা জিনিস দেখেন, মিকি মাউস প্লাটির সাথে কিছু বুটিয়া, তারপর হচ্ছে হোয়াইট মলি দেওয়া আছে, কিন্তু হোয়াইট মলিটা তেমন স্টকে তেমন নাই, কিন্তু আমার কাছে মিকি মাউস প্লাটিটা যেহেতু স্টকে অ্যাভেলেবেল আছে, তারপর গোল্ডাস মলি সামান্য পরিমাণ আছে। সো যাদের যাদের এই মিকি মাউস প্লাটিটা লাগবে কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করেন, আপনাদেরকে এই মিকি মাউস প্লাটিও দেওয়া যাবে। তারপর নিচে ভিডিওতে দেখেন আরেকটা হচ্ছে রেডটেল প্লাটিনাম, মোটামুটি কোয়ালিটি ফুল, যাদের লাগবে রেডটেল প্লাটিনাম কাইন্ডলি যোগাযোগ করিয়েন, রেডটেল প্লাটিনামও দেওয়া যাবে আপনাদেরকে। আর যেটা নিয়ে আমি ভিডিও করতেছিলাম, মূলত আপনাদের যেই কয়েক তিনটা মাছ আপনার কাছে স্টকে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে মিকি মাউস প্লাটি, তারপরে 2 নম্বরে হচ্ছে লংফিন জেব্রা, আর 3 নম্বরে হচ্ছে গ্লোটেট্রা। সো গ্রিন গ্লোটেট্রা অ্যাভেলেবেল নাই, সো আশা করি কিছুদিনের মধ্যে আপনাদের গ্রিন লংফিন গ্রিন গ্লোটেট্রা ব্রিডিং পেয়ার পাবেন আমার কাছে, কারণ আমার কাছে মোটামুটি আছে, কিন্তু এগুলো ব্রিডিং করাই, দেখি ব্রিডিং করাইতে পারি কিনা, এবার সাকসেসফুল হলে অবশ্যই ভিডিও আসবে, আর সাকসেসফুল না হলে কিন্তু ভিডিও আসবে না। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন, ধন্যবাদ আপনাদেরকে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার
পিন কমেন্টে দেয়া থাকবে অথবা ডেসক্রিপশন বক্সেও পাবেন। যদি আপনাদের এসব মাছ প্রয়োজন হয় অথবা মাছ সম্বন্ধে জানতে বা মাছ কালেক্ট করতে কাইন্ডলি যোগাযোগ করবেন। সকাল 11টা থেকে রাত 10টার মধ্যে নক দেওয়ার ট্রাই করবেন, এরপরে আসলে আমি ফোন রিসিভ করি না। ধন্যবাদ আপনাদেরকে।